আসসালামু অনেক অসঙ্গতি তো থাকে কোরআনের হাদিসে তো এই এই ব্যাপারগুলো নিয়ে আমি টুকটাক করে ছোট ছোট আর কি ক্রিয়েট করে পোস্ট করতে যাচ্ছি সর 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 শুরু করে আচ্ছা আমাদের সাথে আসাদ নামক যিনি যুক্ত আছেন একটু কথা বলেন তো হ্যাঁ আসিফ ভাই আমি তো ভাই দিনের পথে আসি আপনারা তো অন্ধকারে জাহান্নামে যাবেন চলুন ভাই একসাথে জান জানতে যাই সেটা যত আলফা বেলার জানাতে যাওয়ার দরকার নেই ঠিক আছে বলেন আসাদ ভাই বলেন আপনার কি অবস্থা কে আরসি ভাই ভালো আছো আর কি আর অবস্থা বুঝছেন আমি তো রাজি হই নাই কিন্তু জিবরাইল আসলো আয়শা ভাই ভিডিও কলে হুর দেখাইছে বুঝছেন এখন ভিডিও কলে হুর দেখার পরে তো কেমনে এটা অস্বীকার করি হ্যাঁ বললাম ঠিক আছে যাব হজ করতে এখন কোট কি লাল কাপড়ে নাকি লাল কাপড় ছাড়াই না না লাল কাপড় না নীল কাপড় না এটা বলা যাবে না এটা বললে বুঝছেন ফারেজ ভাই আপনি শ্বশুর বাড়ি থেকে চলে আসবেন দরকার নেই আপনি করতেছেন বলা

আপনি একটু আগে একটা আয় বললেন না যে আল্লাহ ঋণ ঋণ চায় হচ্ছে যে জিজ্ঞাসাতে এমন আয়ত আছে যে আল্লাহ কারোর মুখাপেক্ষী নয় তাহলে তো সেই আয়টা ভায়োলেট হয়ে যাচ্ছে মেনে নেওয়ার নামই হচ্ছে ইমান এবং আপনাকে ইমান আনতে হবে বলুন আলহামদুলিল্লাহ এবং আল্লাহ ভালো আরো একটা আয়তে বলা আছে আরো একটা আয়তে বলা আছে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করিবেন মানে আল্লাহ সাহায্যের দরকার আছে আচ্ছা সেই ক্ষেত্রে যে আমি আমাকে উত্তম ঋণ দাও এই এই ব্যাপারটা এবং তারপর তারপরে উনি বলেছেন যে অনেক বেশি করে ফেরত দেওয়া হবে এরকমই তো কিছু একটা তাই না অনেক গুণ অনেক গুণ এক এক কেস দিন মে পয়সা ডাবল তা এটা আসাদ ভাই ভালো বলতো আসাদ ভাই তো ইন্ডিয়াতে আছে এক্সেন্টা আছে আসাদ ভাই বলেন তো 25 দিন মে পয়সা ডাবল এই তো এক্সেন্টা বলেন তো ইন্ডিয়ান এক্সেন্টে

আহ চারটা আয়াতে আছে মোট আহ সুরা বাকারার দুইশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত সুরা হাদিদের এগারো নম্বর আয়াত এরপরে আছে সুরা হাদিদের আঠারো নম্বর আয়ত আবার সুরা আত্ম তানাগুনের সতেরো নম্বর আয়ত তানাগুনা তাবাগ উম বলেন না ওইটাই যে তাহলে আবার ব্যাপারটা তো শিশুদের দিকেইটা হয়ে যাচ্ছে মোটামুটি বলা যায় হ্যাঁ আল্লাহ তো মনে হচ্ছে ইহুদি হয়ে গেছে তাই সেই মানে ব্যাংকিং সিস্টেম চালু করছে ঠিক আছে ইয়া হয়ে ভাই আর কি কিছু আপনার বলার আছে না আমি আর কিছু বলবো না আমার যেটা প্রধান জানার ব্যাপার ছিল ফাদারদের কাছে জেনে নিচ্ছি ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাই আপনাকে ভালো থাকেন আমরা কি আরেকজনকে যুক্ত করব আসাদ ভাই আপনি তো আছেন কিছুক্ষণ নাকি জি আসিফ ভাই হ্যাঁ যুক্ত করে দিতে পারি ঠিক আছে তাহলে আমরা আরেকজনকে যুক্ত করি দেখি এই নূর আহমেদ আপনি বারবার যুক্ত হচ্ছেন আবার চলে যাচ্ছেন নূর আহমেদ আপনি একটু বলেন তো কথা বলেন তো কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো আজকে তো আমাদের চ্যানেল পুরা দিনই ভাইদের একদম মিলন মেলা হয়ে যাচ্ছে দুইজন দিনী ভাইকে দিনী ভাইয়ের ছবি দেখা যাচ্ছে বলেন বলেন আরে মানে আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল তার জন্য বারবার বের হয়ে যাচ্ছিলাম আমি হ্যাঁ হ্যাঁ বলেন বলেন হ্যাঁ তাহলে যখন কথা যখন হচ্ছিল শুনলাম আমি হুরের কথা হচ্ছিল হুর এখানে হুটা মানে ইসলাম হচ্ছে एक्चुअली কি বলেন তো ইসলাম হচ্ছে আপনার মনটাকে পাক করার জন্য ইসলাম ইসলাম কি ইসলাম কি সেটা আমাকে অন্তত আপনি শেখায়েন না হ্যাঁ আপনাকে শিখতে হবে একটু কথা শুনে নেন কথা শুনে নেন আপনার মানে এলাকায় যত হুজুর টুজর আছে তাদের থেকে আমি মানে আপনার জেলায় যত হুজুর টুজর টুজর আছে তাদের থেকে আমি অন্তত ইসলাম ভালো জানি হ্যাঁ আমাকে অন্তত ইসলাম কি সেটা শেখায়েন না ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আ এবং নিসংকোচিত আত্মসমর্পণ করা ঠিক আছে ইসলামে মোনেট মোনেটোনে কি এটা সেটা এগুলা ইসলাম না ইসলাম হচ্ছে আপনি নিজেকে দাস হিসেবে আত্মসমর্পণ করবেন এটা হচ্ছে ইসলাম এবং আপনি কোপাকবি শুরু করবেন জিহাদ শুরু করবেন এগুলা হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে গোনিমতের মাল ভোগ করা হ্যাঁ নারী দর্শন করা এগুলা হচ্ছে ইসলাম আপনি যদি আমাদের কাছে দলিল প্রমাণ চান তাহলে আপনাকে আমরা দলিল প্রমাণ বের করে দেখাতে পারি আপনি নিশ্চয়ই যখন মানে যখন আপনি

সেবা যত্ন করে ঠিকঠাক করলো তারপরে ইহুদিপুরি নাকি নবীর এই চরিত্র দেখা ইসলাম কবুল করলো এইগুলো আমি ছোট কাল থেকে এই সমস্ত মিথ্যা গল্প টল্প শুনা শুনা বড় হয়েছি বড় হওয়ার পর আমি ভাবলাম যে অত ঠিকই তো আমাদের নবী অনেক মানবতাবাদী অসাম্প্রদায়িক নূরের নবী ছিল পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি একটু করোনা দিস পড়িত পরের পরে দেখলাম ও মায় কি একই আমি একই বলে এগুলো কি লেখা করোনা দিসে কি লেখা নবী তো এরকম চরিত্রের ছিল যে ওই পাইলে রেপ করে রেখে দিত হম ওই অসুস্থ ইহুদিপুরি অসুস্থ রে গিয়া বাসে গিয়ে রেপ করে রেখে আসতো আমাদের বম ভরে দেওয়া উচিত রেপ করি ইহুদিরা হচ্ছে এক নম্বরে নোংরা থার্ড ক্লাস একটা যেটাকে বলে মাসাব তো আপনি যে একজন মানে আপনি যে নবী ধারণ করেছেন এটা তো একজন মানুষের ধর্ম পরিচয় দিয়ে মানুষের মানুষ কেমন সেটা যারা বিচার বিবেচনা করে তারা হচ্ছে না নবীর চরিত্রটা একটু বসে একদম একদম আসিফ ভাই আমাদের নুরা।

আপনার কথা আমার কথা মাস কথা বলতে না এই ফকিনিস এই ফকিনিদের সাথে কোনো কথা নেই এই জাস্ট মিউট করে রাখেন মিউট করে রেখে মিউট চলে যাবে দ্যাটস ইট ওনার দৌড়ে আমরা দেখি আচ্ছা আচ্ছা উনি ইহুদিদের বোম মারতে চান কোন মহকুমায় বাড়ি ওনার একটু বলবেন নূর আহমেদ ভাই মানে মানে একটা আমার বাড়ি কি এরকমের কোন মহকুমা মহকুমা তো ইন্ডিয়ান নাম নয় কোন মহকুমা কিন্তু আসাদ ভাই একটা পৃথিবীর কোন পৃথিবীর কোন ইহুদি কি এই রকমের একটা মানে জঙ্গে মর্দে মুমিন

সে বলছে আমার মহকুমা হচ্ছে না মুমিনের দম আছে উনি বলতে চান এইগুলো সাহস নাই এগুলো এই সাহস এই মুমিন কোনদিন করবে না এর বাপের চোদ্দ গোষ্ঠীর এই সাহস নাই ক্যামেরাটা অন করা এই কথাগুলা ক্যামেরা অন করা বলবে এই সাহস হবে না ভাই ইন্ডিয়া থাকেন ভারতের এবং উনি ইহুদিদের বোম মেরে ফেলতে চান যদি একটু এই সব দেখাইতে পারে মোহাম্মদ উম্মদ তাহলে আমরা খুব খুশি হবো এলাকা

এবং মুমিন এদেরকে তো ভয় পাইতেই হবে এটা তো হচ্ছে গিয়ে পাগলা কুত্তা কে তো কেনা ভয় পাবে যে কোনো সভ্য মানুষ এবং এটা তো স্বাভাবিক ব্যাপার না আমরা যেটা বলছি যে এই আপনাদের যে লুচ্চা নবী মোহাম্মদ ধর্ষক নবী মোহাম্মদ সে যে জিনিসগুলো শিখায় গেছে আপনাদেরকে আপনাদের সাথে ইহুদিদের কোনো ধরনের কোনো সম্পর্কই নাই। কিন্তু আপনারা বাসায় বৈশা বৈশা মানে মানে ইহুদিদেরকে ঘৃণা করতেছেন হ্যাঁ মানে একটা ধর্মের উপর ভিত্তি করে কাউকে ঘৃণা করা যায় এই জিনিসটাই আমি কল্পনা করতে পারি না যে একটা ধর্মের কারণে একটা মানুষকে একজন মানুষ ঘৃণা করতে পারে কি ভাই তো একটা বিশ্বাসের বিষয় আপনারা যারা দর্শক তারা দেখতে পাচ্ছেন যে জঙ্গি মুমিনরা এবং এই ইসলামের যারা সত্যিকারের ইসলামের বিশ্বাসী তারা হচ্ছে নবী মোহাম্মদের আদর্শে যারা আদর্শিত এরা কতটা ভয়ঙ্কর জন্তু জানোয়ার হইতে পারে যে ধর্মের উপরে বিশ্বাস ভিত্তি করে তারা একটা পুরা ধর্মীয় গোষ্ঠীকে

আহ এই জন্য এর সব বয়কট সব ব্র্যাক রিলেটেড সব কারণ যা আছে সব বয়কট সব বয়কট করতে হবে বিকাশ কিছু কারণে বিকাশ বয়কট আচ্ছা ঠিক আছে

এগুলা লোভে ইসলাম প্রায় সত্য মনে করে তো এই লোকটা কতটা কপাল পড়া যে সে বিশ্বাস করে না বলে যেগুলা মনে মনে তাহলে মনে মনে হইলে মানে ইহুদিদের বোম্বাইরে মারিয়ে ফেলবে এটা আসলে খুবই দুঃখজনক যে বাংলাদেশের মুমিনের থেকে এরা কিন্তু অনেক পিছিয়ে আছে মানে মনের হুর পাওয়ার জন্য তারা মানে জিয়াদ করতে যাচ্ছে নাকি মনের

আটি বাংশি অনেক কিছু তো আমরা একটা কিছু বানাই এই যোগ্যতাও নাই হুদাই ফা মানে ইসলামটা আমি চিন্তা করি করিয়াছি ভাই এই প্রযুক্তি মানে যেভাবে ডেভেলপ করতেছে এটা কতদিন এই ফাঁকর মানে একটা সময় আছে ভাই আপনি দেখছেন বাসেটা ওই সান্ডার তেল বিক্রি করতো বলতো এই বিভিন্ন জিনিস এগুলো কিন্তু এখন আর কেউ কেনে না এদের কথা হচ্ছে যে এই যে মানে একটা মিথ্যার উপর দাঁড়াই আছে এরা কতদিন মানে এইভাবে টেকা মানে কোন একটা সুস্থ মানুষ মানুষের চিন্তা করে যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি কেমনে টিকবো চাপাবাজি কেমনে টেকানো যায় এদের ওই যোগ্যতা টাও নেই যে চাপাবাজিটাকে টিকায় রাখবে ভবিষ্যতে খুবই খারাপ ফ্লপ আচ্ছা আমরা একটা কার্টুন দেখে নেই একটা কার্টুন একটু দেখে নেই দেখেন এই বলতেছে এই বলতেছে মদ হচ্ছে হারাম মদ খেলে কল্লা ফলাই দেবো হ্যাঁ হালাল হারাম মানুষটা নাস্তিক তো কেন সে এই যে হালাল হারাম মাইনা সে কি করবে সে জানাতে যাবে জানাতে গিয়ে মদ পান করার জন্য সে এই কাজগুলো করতেছে বুঝছেন মানে তার আকাঙ্ক্ষা হচ্ছে মদ খাওয়া এই কারণে পৃথিবীতে এসে মদ খাওয়ার জন্য মানুষ মারতেছে খুনাখুনি করতেছে